দীর্ঘ দু বছরের বিরতির পর আবারও পথ চলা শুরু করেছে প্রগতি প্লে সেন্টারের হ্যান্ডবল প্রশিক্ষণ কেন্দ্র। 2005 সাল থেকে পথ চলা শুরু করেছিল এই প্লে সেন্টারটি, কিন্তু 2022 সালে আচমকাই বন্ধ হয়ে যায় প্লে সেন্টারে খেলাধুলা। তারপর চলতি বছরের আগস্ট মাস থেকে পুনরায় এই প্লে সেন্টারে হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু হয়। কোচ সবিতা চৌধুরীর নেতৃত্বে বর্তমানে এলাকার বিভিন্ন স্কুলের প্রায় 50 জন ছেলেমেয়ে এই প্লে সেন্টারে হ্যান্ডবলের প্রশিক্ষণ নিচ্ছে। ছেলেমেয়েদের প্রতিভার বিকাশে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সহযোগী দীর্ঘ দু বছরের বিরতির পর আবারও শুরু হয়েছে হ্যান্ডবল প্রশিক্ষণ। 3 মাসের প্রশিক্ষণের পর বুধবার প্রগতি প্লে সেন্টারের মাঠে খেলোয়াড়দের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই দিনের এই ম্যাচে 43 জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে। ছেলেমেয়েদের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী দিন রাজ্যে হ্যান্ডবল আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন কোচ সবিতা চৌধুরী। দীর্ঘদিন পরে আবার শুরু করলো, কি পরিকল্পনা থাকছে আগামী দিন? আমাদের 14 আগস্ট আমরা এই প্রগতি প্লে সেন্টারে আবার নতুনভাবে আমরা আরম্ভ করেছি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সহযোগিতায় আরম্ভ করেছি। 2-3 মাসের পারফরমেন্সের নিরিখে আমি বাচ্চাদেরকে একটা প্রদর্শনী ম্যাচ করাচ্ছি। তৎসঙ্গে আমাদের হ্যান্ডবলের যে জবা পাল দত্ত মহোদয়, উনি আমাদের হ্যান্ডবলের না শুধু, উনি এখন অ্যাথলেটিক্সেরও প্লেয়ার, উনি মাস্টার অ্যাথলেটিক্সের বাইরে গিয়ে এসছেন। এই ইয়েতে আমি জবা ম্যাডামকে একটু ছোট্ট সম্বর্ধনা এবং বাচ্চাদের কী পারফরমেন্স ওনাকে আমি রিকোয়েস্ট করেছি, এসে একটু দেখুন। আর আমাদের স্পোর্টস কাউন্সিলের মাননীয় সদস্যা শ্যামলিকা রায় মহোদয়াকে অনুরোধ করেছি যে আপনি মাঠে এসে একটু দেখুন বাচ্চাদের পারফরমেন্স, 2 মাসে কী করলো বাচ্চারা, 2-3 মাসে আপনি একটু দেখুন এসে। এখন তো রেগুলার আপনার 35 জন আসে, 35 জন আসে ছেলেমেয়ে, না 35 থেকে 40, আজকে যেমন 43 জন এসছে, খেলার কথা শুনে সবাই আসবে শুনে আজকে 43 জন এসছে, এমনি মোটামুটি 35 জন আসে মাঠে। এই দিনে প্রীতি ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্যা জবা পাল দত্ত, শ্যামলিকা রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।